তো নমস্কার বন্ধুরা, আমি আরমান, আর তোমরা সকলে দেখছো অরিজন টেক 99। তো আজকে আমি দেখাবো তোমাদের যে আমি আমার ডেস্কটপ কি করে সাজাতে পারি, বা আমরা আমাদের ডেস্কটপকে কিভাবে সুন্দর একটা রূপ দিতে পারি। তো তার জন্য তোমাদের সব থেকে প্রথমে করতে হবে, গুগল ক্রোম ওপেন করে নাও। তো আমি আমার গুগল ক্রোমটা ওপেন করছি, কারণ বন্ধুরা এখান থেকে আমাদের একটা সিম্পল ফটো ডাউনলোড করতে হবে। তো সেই ফটোটা আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করব। চলো দেখা যাক কি করে সেই ফটোটা আমরা ডাউনলোড করব। তো আমার গুগল ক্রোম দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, আশা করি তোমরা ওপেন করে ফেলেছো। তো এখানে ক্রোম আসার পর লিখতে হবে যে স্টাডি রুম ডিই এস কে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। ওকে, তো স্টাডি রুম ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখার পর এরকম কিছু ছবি আসবে এবং কিছু ফটো আসবে। তো আমাদেরকে এই ফটোটা দেখতে পাচ্ছো বন্ধুরা, এই ফটোটা আমাকে চুজ করতে হবে। তো তোমরা যদি ফটো ডাউনলোড না করতে পারো, তো আমি এই ফটোটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও এই ফটোটা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তো আমি ফটো ডাউনলোড করে নিচ্ছি। আমার নেট একটু স্লো আছে, তাই জন্য একটু স্লো কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি এই ফটো ডাউনলোড করছি এখন। যেমন আমি বললাম, আমার নেটটা খুব স্লো আছে, তাই একটু স্লো স্লো কাজ করছে। তো তোমরা এরকম ধরনের অনেক ফটো আছে, তোমাদের ইচ্ছে মতো আরো ডাউনলোড করতে পারো। তো আমি এই মাত্র মানে আমি শুধু এই ফটোটা দিয়েই দেখাচ্ছি কি করে তোমাদের তোমার ডেস্কটপটা সাজাতে পারো খুব সুন্দর ভাবে। তো আমি ফটোটা সেভ করে নিলাম আমার, আচ্ছা ডেস্কটপে সেভ করে নি, তোমরা যেখানে তোমার সুবিধা মতো সেভ করে নাও। তো আমি ডেস্কটপে সেভ করলাম, দেখতেই পাচ্ছ। সেভ করার পর ফটোটাতে ডান দিক ক্লিক করো, ডান দিক করে আবার সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে এই ফটোটাকে সেট করে দাও। তো আশা করছি তোমরা সেট করে ফেলেছো। এরপরে আমাদের কাজ হচ্ছে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করার পর ভিউয়ে যাও এবং ভিউয়ে যে অটো অ্যারেঞ্জ আইকনটা আনচেক করে দাও। আরেকবার রাইট ক্লিক করো, ভিউয়ে যাও, এরপর করে দাও অ্যালাইন আইকন গ্রিড, এটাকেও আনচেক করে দাও। ওকে, এরপর আমি যেভাবে সাজছি ঠিক সেভাবে তোমরা তোমাদের ডেস্কটপকে সাজিয়ে নাও, অথবা তোমরা তোমাদের ইচ্ছা মতন সাজাতে পারো। তো এটাকে সিলেক্ট করো আর কম্পিউটারটাকে নিয়ে এখানে বসিয়ে দাও, যেন দেখতে ভালো লাগে সেভাবে সাজাও। ডাস্টবিনটাকে এখানে কোনায় রেখে দাও, ঘরে এক কোনায়, আর বাকি ফোল্ডারগুলো বা বাকি আইকনগুলো এখানে এভাবে পরপর পরপর সাজিয়ে নাও। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এভাবে পরপর পরপর সাজিয়ে নেওয়ার পর দেখো, দেখতে খুব যেন একদম সুন্দর লাগবে, আইকন গুলো দেখতে ভালো লাগবে, এবং আমাদের যে যারা আমাদের ডেস্কটপ ভিজিট করবে, যারা আমাদেরকে ল্যাপটপ দেখবে কম্পিউটার দেখবে, তারা খুব মুগ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে সাজাচ্ছি বন্ধুরা, তোমরা এভাবে তোমাদের ডেস্কটপকে সাজিয়ে নিতে পারো। খুব সুন্দর একটা জিনিস যা ডেস্কটপকে পরিষ্কার দেখাবে এবং ডেস্কটপটা দেখতেও খুব সুন্দর লাগবে, ডেস্কটপের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার ডেস্কটপটা, দেখে লাগছে যেন কোনো একটা সফটওয়্যার ইউজ করা হয়েছে এখানে, তাই তো? তো বন্ধুরা তোমরাও তোমাদের ডেস্কটপকে এভাবে সাজিয়ে নিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই ধরনের ভিডিও তোমার জন্য নিয়ে আসি। ধন্যবাদ।